এই পথে পালা বাড়িয়ে তখন আমার কাছে চলে গেলে বোধহয় ভালো করতে। হয়তো তোমাকে কষ্টই দিতাম। একটা গর্ভবতী মেয়ে স্বামী ত্যাগ করে এসেছে, তাকে নিয়ে তুমি কি করতে? জানো খুব কষ্ট করে দিল্লির ট্রেনে চেপেছিলাম, হাতের এক কাছে চুরি ছিল, তারপর একদিন রাস্তায় অজ্ঞান হয়ে গেলাম। হাসপাতালে একটা মেয়ে হল, তারপর আমার পথ, দুধ খাওয়া, তারপর আমার দেখলাম সব ঠিক হয়ে গেল। আজ আমি রোজি, কত সহজ, না ভদ্রলোক আমি ইমপ্রেস করার সুযোগই পেলাম না। ব্যাপারটা হচ্ছে ম্যাড্রাস কিংবা বোম্বাইতে চলে যাবে। জানতাম নিশ্চয়ই খোঁজ লাগে বাস করার মন্ত্র তোমার জানা নেই। জানি তোমার হোটেল কোথায়? ইন্টারকন্টিনেন্টাল। তুমি জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে থাকো, আমি এখন আসছি। কিউ সোচ রহা থা মেরে বাড়ি মে দো দিন রোজ কে লিয়ে কলকাতা যা, মে ঠারি তুমি চলো মে যা। মেরি ফায়দা বাতাও ডালি জো মে কহুঙ্গি ও কান্না পড়েগা। এগ্রি? এ ওয়েট খুশ কা ওয়ালেস বাদ দে দে। হাউ সুইট ইউ আর। না ঘুরলে কি হতো? শোনো খোসলা তোমাকে রেফার করছে, কাল পরশুর মধ্যে রেটিং পেয়ে যাবে। সত্যি বলছো? দেখতেই পাবে। কিন্তু এটা কি করে সম্ভব বলো? যেভাবেই হোক হয়েছে, কিন্তু তোমার ট্রেন সম্বন্ধে খুব সন্দেহ। সাত দিনের মধ্যে রিজার্ভ ব্যাংকে 3 লাখ টাকা ডিপোজিট করতে হবে, পাবে তো? তাহলে পেলাম, কিন্তু আমার তো কিন্তু না। তোমার জিনিসপত্র কোথায়? সে পাঠিয়ে দিচ্ছি, শোনো না। আমি আমি চলছো। আরে ইন্দ্রজিৎ যে কেমন আছে? ভালো। তুমি দিল্লিতে কবে এসছো? তা বেশ কিছুদিন হলো। আমি ভেবেছিলাম আপনাকে দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। তা কতদিন এখানে থাকছো? কোনো ঠিক নেই বুঝলেন। দেবু কবিতা সব কেমন আছে? ভালো আছে। ভালো ভালো। আমি এখানে এসেছিলাম, আমার কোম্পানির একজন ডিরেক্টর এখানে উঠেছেন, তার সাথে কথা ছিল। তা তুমি সময় পেলে আমার ওখানে একদিন যাও। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। দেখ
দরজা বন্ধ করলে কেন দাদা? কেন আবার? তোর কপাল পড়েছে। কি বলছো তুমি? দেবজিতের মামা শ্বশুর পরিতোষ বাবু উনি দিল্লি থেকে আমাকে চিঠি লিখেছেন, কথাটা গোপন রাখতে বলেছেন, কিন্তু তোকে না বলে তো আর পাচ্ছি না। তো কি লিখেছেন তাই বলো না, দেরি করছো কেন? ইন্দ্রজিৎ কি একটা কাজে দিল্লি গেছে? মিথ্যে। তার মানে? ওর যে দেখেছেন যে রোজি নামে একটা ডাকসাইটে বেশ্যার সঙ্গে সে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। আমি বিশ্বাস করি না। দেবজিতের বিয়ের সময় তুই পরিতোষ বাবুকে দেখেছিস, তিনি মুক্ত কথা বলবার লোক নন। তোমার সুখবর আমি পরে শুনবো, তুমি একবার উপরে যাও দেখি। কেন, কি হয়েছে? না এমন কিছু নয়, বৌদিমণির শরীরটা একটু খারাপ। এই না, এই তোমার সেই দিল্লির মতিহার, ওটা দেখি তো। কি ব্যাপার, জ্বরটা হয়নি তো? মহাদেব তো বলছিল শরীর খারাপ তোমার। শরীর থাকলে খারাপ হয়? দিল্লিতে কোথায় ছিলে? প্রথমে তো ছিলাম এক হোটেলে, তারপর একজনের সাথে দেখা হয়ে গেল। একজন মানে তো তুমি, নাম রোজি। তুমি এত কথা জানলে কি করে? ছি ছি বলছো কেন? বান্ধবীর বাড়িতে থাকাটা কি অন্যায়? চমৎকার, আজকাল তাহলে বার বনি তারা তোমার বান্ধবী হচ্ছে? কিসব যাতা বলছো? ছি, আমি যা জেনেছি তা ভুল বলতে চাও? কি জেনেছো তা আমি জানি না, তবে অস্বীকার করতে পারো যে রোজি নামে একটা নোংরা মেয়েকে নিয়ে তুমি সেখানে দিন রাত পেরিয়েছো? আর আমি দাদার কাছে সব কথা জেনেও যাচাই করার জন্য দিল্লিতে ট্রাং করে জেনেছি তুমি সেখানে নেই, একটু উত্তর দেবে তুমি? অবান্তর কথার কোনো উত্তর হয় না। আমি জানি তুমি উত্তর দিতে পারবে না, এবার বুঝতে পারবে মতির সন্তান হয়নি।